রাখা বস্তু কাজে লাগে, রাখা বস্তু কাজে লাগে যদি যত্ন করে, সাপ মুন্ড হইলেও কামে লাগে পরে। এমনি মানুষ দেহ চিন নিশ্চয়, আঙ্গট দেখিয়া তার ভালো মন্দ কয়। হস্তরেখা পদরেখা কপাল নিশান, ভালো মন্দ চিনা যায় যার যেই শান। সে তারা বলন্দি যার কপালেতে জলে, উঁচা মাথা রহে তার হুশ মন্দির ফলে। যেই জন পৃথিবীতে হলো নবাকার, মার পেটে সেই নর ছিল না হেঞ্জার। দজ্জালে মন হুশ দেখো মেসকাতে প্রমাণ, না বরকত হলো সেই নবী ফরমান। সাইয়াদ বলিয়া নাম যাহার নিশ্চয়, মশহুর দজ্জাল কিন্তু ভূমণ্ডলে হয়। আবার যে দন্ত সহ জন্ম হয় তার, তাতে না বরকত লেখে হাদিস মাঝার। আজরাস বলিয়া তারে আরবেতে কয়, মার পেট হতে যে বা দন্ত সহ হয়। উঁচা দাঁত লম্বা কদ চিকচিকে আওয়াজ, দজ্জাল মন হুস তাতে মেসকাতের মাজ। আসিল তাহার মাতা অতি কুলক্ষণ, লম্বা চৌরা মোটা অতি ছিল যার তন। পুত্র কন্যা দজ্জালের ব্যতীত আবার, তিরিশ বৎসর মধ্যে জন্মিল না তার। তিরিশ সালের পর হইল সাওয়াল, কি ভেদ তাহাতে সে হইল দজ্জাল। তিরিশেতে কোন ক্ষণ কোন রাশি পায়, দানা লোকে সে সন্ধান পেয়েছে উপায়। সে ভেদে করিলে জেদ পাইবে না ফল, জেদ ছাড়ো পথ ধরো ঘুচিবে চঞ্চল। দেখো বাপ লম্বা কদ আছিল তাহার, পাখির ঠোঁটের ন্যায় নাক না হিঞ্জার। মেহিন আসিল বুক সরু অতিশয়, এহুদি কম তারিন গোলাম নিশ্চয়। মাতা পিতা নাহেন যার, পুত্র নাহেন যার, দিনক্ষণ নাবকারে ফল নাবকার। মদিনাতে নবী শাহে দেখেন সাওয়াল, আঙ্গট চিনিয়া কহে এই সে দজ্জাল। মাতার আঙ্গট আর পিতার আকার, বয়ান করিয়া দিছে হাদিস মাঝার। এবে অন্য হাদিসেতে করহ লক্ষণ, আকৃতির ব্যাখ্যা নবী করিল কেমন। যত খাটো তত নট হাদিস বয়ান, লম্বা যত হবে তত হেকামত শান। হস্তরেখা পদরেখা শরীর নিশান, হাদিসেতে পাওয়া যায় আঙ্গট প্রমাণ। হস্তপদ ছোট বড় নাক মুখ চুল, চক্ষু কর্ণ শির আদি পিণ্ডলি আঙ্গুল। এসবার পরিমাণ কেতাব মাঝার, ভিন্ন ভিন্ন সারি সারি কাতারে কাতার। ছোট বড় শরীরেতে কেবলই অজুত, নহে কিন্তু সর্বাঙ্গে প্রত্যেক মৌজুদ। যাহার অজুদ বড় অন্য স্থান ছোট, খালি সে আহাম্মক নহে
কিন্তু সেই নট কোন জন নাটক কদ দীর্ঘ অন্য স্থান হেকামত তারি মধ্যে আছে বিদ্যমান কিন্তু যদি রাস্ত হয় কোন অঙ্গ তার রাস্তি তাহার মধ্যে পাইবে নিদ্ধার এই সে কে আফা বিদ্যা বড় ভয়ঙ্কর মোল্লাগণ মানা করে শিখ সত্তর।